তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের। অ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরী, যেই সেই সময়ে তিনি রাজনীতি থেকে অবসর, এক ধরনের অবসর নেওয়ার পরে যিনি যার সাথে গাঢ় ছাড়া বেঁধেছিলেন, সামাজিক অঙ্গনে যিনি তাকে বিভিন্ন কর্মকাণ্ডে যিনি যুক্ত করিয়েছিলেন, তার একই এলাকায় 500 গজের মধ্যে যার অবস্থান, মামা ভাগিনা, এখন কে যে মামা কে যে ভাগিনা এটা আমরা এখনো আবিষ্কার করতে পারিনি, দুইজন দুজনকে মামা সম্বোধন করতেন, সেটি হচ্ছে আমাদের প্রিয় নেতা, এই জনপদের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকম বাহুদ্দিন বাহার মহোদয় কথা বলবেন। তবে তার আগে একটি ছোট নিবেদন আমাদের আয়োজকদের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে মাননীয় মহোদয় এমপি মহোদয় হাবিবুল্লাহ চৌধুরী নিজের সন্তানের মতো এই বীরচন্দ্র পাঠাগারের বইগুলোকে আগলিয়ে রেখেছেন, পরম মমতা এগুলিকে ভালোবাসেছেন। আমরা পলান সরকারের নাম শুনি বই বন্ধু হিসাবে, কিন্তু পাঠাগার আন্দোলনের অগ্রদূত হচ্ছে আপনার মামা হাবিবুল্লাহ চৌধুরী। তাই এই আপনার মামাকে যদি এই পাঠাগারের কোনো জায়গায় একটি হাবিবুল্লাহ বুক কর্নার করেও যদি তার স্মৃতিকে রাখা যায়, আমরা ওই বুক কর্নার থেকে বই নিয়ে প্রতিনিয়ত হাবিব কাকাকে সালাম জানাবো, লাল সালাম জানাবো, সম্মান জানাবো। আমরা আপনার কাছ থেকে এরকম একটি প্রতিশ্রুতি শুনতে চাই মাননীয় সংসদ সদস্য মহোদয়, আপনি এখন কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাজনৈতিক কথা আজকে বলবো না, অনেকেই বলবো না বলবো রাজনীতির কথাই বলেছেন। আমরা হাবিবুল্লাহ চৌধুরীর কাছেই সীমাবদ্ধ থাকতে চেষ্টা করব। হাবিবুল্লাহ চৌধুরী একটা রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন, সক্রিয় রাজনীতিতে না থাকার পরেও রাজনীতির কর্মকাণ্ড থেকে তিনি বেরিয়ে আসতে পারেন নাই। মানুষের পক্ষে কাজ করার যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন নাই কখনো। আমার কিছু সমস্যা আছে, আমি রাজনীতির মাঠের কর্মীদেরকে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাক এটা আমি চাই না কখনো, আমি ধরে রাখার চেষ্টা করি। যেমনিভাবে আবিদুর রহমান জাহাঙ্গীর ভিক্টোরিয়া কলেজের ছাত্র সংসদের নেতা ছিল, আর যখন কোনো রাজনৈতিক অবস্থান নাই আমি সেই সময় তাকে টাউন হলে ঢুকিয়ে দিয়েছি যে একটা রাজনৈতিক একটা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকলেও একটা রাজনৈতিক কর্মীতে হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এখানে যেমন আমাদের হাবিবুল্লাহ চৌধুরী এবং ন্যাপের জাকির হোসেন এই টাউন হলে আজকে প্রায় 20-25 বছর যাবত অনুরাজ জড়িত। আগামী 27 তারিখে টাউন হলের আবার পূর্ণ নির্বাচন হবে। আমি প্রতিবারই নির্বাচনের আগে যারা থাকেন তাদের সাথে বসে কথা বলি, বলি আপনি তো অনেকদিন হয়েছে আপনি থাকেন, ছাড়া নেবেন অন্য একজনকে দেন। দুইটা লোককে বদলাইনি, একটা হচ্ছে হাবিবুল্লাহ চৌধুরী আর একটা হচ্ছে জাকির, বাকি সবাইকে বদলাইছে অনেকের মধ্যে। এইবারও আমি যখন এদেরকে নিয়ে বসছি এখান থেকে টেলিফোন করেছিলাম, শ্রাবণীর সাথে আমার কথা হয়েছে, আমি জিজ্ঞেস করছি হাবিবুল্লাহ চৌধুরীর অবস্থা কি, মামুর সাথে কথা বলা যাবে নাকি? ও বলেছে আব্বার অবস্থা খুবই খারাপ, কথা বলা যাবে না ভাইয়া। আমি বলেছি চৌধুরী কি থাকবে এবার টাউন হলে, কিছু ওনার সেই সব ক্ষমতা নাই, আমি কথা বলার 4 দিন পরেই আসলে হাবিবুল্লাহ চৌধুরী আমাদের কাছ থেকে চলে গেছে। আমার আর হাবিবুল্লাহ চৌধুরীর মামা ভাগিনার সম্পর্কটা হচ্ছে মমতাজ আমার ভাগ্নি এবং মমতাজকে মুক্তিযুদ্ধে আমি পাঠিয়েছিলাম। আমি মুক্তিযুদ্ধে ট্রেনিং নেওয়ার পর আমার মুক্তিযুদ্ধের এরিয়া ছিল হোমনা, দাউদকান্দি, নবীনগর, বাঞ্ছারামপুর, মমতাজের বাড়ি নবীনগর থানায়। আমি সেখানে রতনপুর গ্রাম, শাহপুর গ্রামে যখন অবস্থান নেই তখন মমতাজের সাথে আমার দেখা হয়। ওকে আমি বললাম তুই মুক্তিযুদ্ধে যাবে না? কইছে মামা আমি তো যাবো। তারপরে কীভাবে যাবে সেই পথ আমি তৈরি করেছি, সে সেখানে গিয়েছে এবং সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন নারী মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশ ইতিহাসে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। এই পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমরা একই পাড়ায় বসবাস করি। ছাত্র জীবনে হাবিবুল্লাহ চৌধুরীকে আমি মামু ডাকতাম না, তিনিও আমাকে মামু ডাকতেন না, আমি হাইফ ভাই বলতাম একসময়। মমতাজকে বিয়ে করার পর সে আমার ভাগিনা হয়ে গেল, সেখান থেকে আমাদের ভাগিনা মামুর সম্পর্ক। আজকের এই যে এখানে আপনারা যারা আছেন, মানুষের দুইটা সম্পর্ক আসলে, একটা রক্তের একটা আত্মার। এখানে রাজনীতির সম্পর্কে অনেকে আসে না, আত্মার সম্পর্কে আসে হাবিবুল্লাহ চৌধুরীর সাথে। আত্মার সম্পর্কের জন্য
এখানে অনেকেই দীর্ঘক্ষণ যাবৎ বসে আছেন এবং এই আত্মার সম্পর্ক জয় করতে সক্ষম হয়েছে হাবিবুল্লাহ। সবার সাথে সবার আত্মার সম্পর্ক তৈরি হয় না আসলে। আমি এখানে দেখছি মাল্টি ইটোলজির লোক আপনার এখানে আছে এবং চার ঘন্টা বা পাঁচ ঘন্টা না, উই আর জাস্ট পাসিং ভ্যালুড টাইম অফ আওয়ার লাইফ। এই সময়টা আমরা সকলে মিলে একটা অনেক মূল্যবান সময় এখানে অতিবাহিত করছি, কারণ আমি বিশ্বাস করি যে জাতি তার কৃতি সন্তানদের সম্মান করে না, সে জাতির সামনে কৃতি সন্তান দৃষ্টি হয় না। তা হাবিবুল্লাহ চৌধুরী আমাদের সকলের, দেখেন হাবিবুল্লাহ চৌধুরী এমন একজন ব্যক্তিত্ব, তিনি আমাদের সবাইকে একত্রিত করে ফেলেছেন। আমরা নিজেরাও জানি না আজকে কে কে কীভাবে এখানে এসে উপস্থিত হলাম। আমি যখন বাকিকে দেখি আমার মনে হয় তো ঢাকা থেকে এসছে, ও তো অনেক অনুষ্ঠানেই আসে না আসলে। আমি সাধারণ ভাইকে যখন দেখি অনেকদিন পর মনে হলো একটা একটা অনুষ্ঠানে তিনি এসছেন, এখানে অনেককে আমি দেখি। তাহলে এই যে আমাদের এই সম্মেলনটার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে হাবিবুল্লাহ চৌধুরী। অনেকেই মারা যায়, সবাই মৃত্যুতে সবাই আসে না। একজন একজন দীর্ঘদিন রাজনীতি ছেড়ে দেওয়ার পর তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের প্রতিটি জিনিসই রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে। আমরা যদি কেউ বিশ্বাস করি রাজনীতি ছাড়া কি চলবে, সকল সিদ্ধান্ত মানুষ রাজনৈতিকভাবে গ্রহণ করে। তা আজকে বলতে চাই হাবিবুল্লাহ স্মরণ সবাই, আমরা হাবিবুল্লাহ চৌধুরীকে সবাই অন্তর দিয়ে ভালোবাসি বলে এখানে সবাই এসেছি। আমি যখন সে মৃত্যুবরণ করে, আমি সেই সময় যখন ম্যাসেজটা পাই তখন আমি ঢাকা এয়ারপোর্টে ছিলাম, আমি দেশের বাইরে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি ম্যাসেজটা পেয়েছি। পাওয়ার পরেই আমি জাহাঙ্গীরকে টেলিফোন করেছি, আমাদের লোকজনকে যেন ম্যাসেজটা ঠিকভাবে দেয় এবং সবাই মিলে যেন তার আত্মার মাগফিরাত করার জন্যে ভালোভাবে যেন সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে। মুসরুদ্দিন আমাকে টেলিফোন করে যখন আজকের অনুষ্ঠান কথা বলেছে যে আপনি থাকবেন তো বার ভাই সাথে, এই শনিবার আমি থাকবো, বললো যে হাবিবুল্লাহ চৌধুরী স্মরণ সভা করবো আমরা, আমি বলছি অবশ্যই থাকবো। তখন বলছি অবশ্যই থাকবো। এই প্রজন্মের সন্তানদেরকে বলবো যে মুক্তিযুদ্ধের ধারণ করতে হবে, মুক্তিযোদ্ধাদেরকে ধারণ করতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে যদি ধারণ না করা যায় নিজকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। এবং পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে জাতি তার জাতীয় চেতনার মধ্যে থাকে না, সেই জাতি কখনোই দাঁড়িয়ে থাকতে পারে না। আমরা আজকে এই কথাই বলবো, আমরা একই সাথে একসময় একই রাজনীতির প্ল্যাটফর্মে কাজ করার পরেও ভিন্নতা হওয়ার কারণে আজকে স্বাধীনতার 47 বছর পর আজকে আমাদের দেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। এই জঙ্গিবাদ সৃষ্টির জন্য তো আমরা 30 লক্ষ মানুষ রক্ত দেই নাই। এই এই জঙ্গিবাদ সৃষ্টির কারণ হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ না, আমাদের বিরুদ্ধে শক্তি তারা ঐক্যবদ্ধ। তাদের ঐক্যবদ্ধতা থাকার কারণেই আজকে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে। তাই আমরা এই প্রজন্মের সন্তানদেরকে বলবো এখনো সময় আছে, আমরা যেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা সেই মুক্তিযোদ্ধারা এখন ঐক্যবদ্ধ হইতে পারি। বিভিন্ন আঙ্গিকে চিন্তা করে এখানে যদি আমি এখন 6 লিখি আপনাকে দিলে আপনি এটা 9 দেখবেন, আপনার দৃষ্টিভঙ্গি থেকে কথা না বলে আসুন মুক্তিযুদ্ধের আগের অবস্থায় আমরা কিভাবে কোন জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করেছিলাম, কোন প্ল্যাটফর্ম আমাদেরকে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে গেছে, সেই প্ল্যাটফর্মে আবার আমরা একত্রিত হই এবং বাংলাদেশের আগামী প্রজন্মের সন্তানদের কাছে এক সুন্দর বাংলাদেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করি। আজকে সবই আছে আমাদের, আমাদের কর্মসূচি আছে মুক্তিযুদ্ধের পর এখন কি করব। আমরা পিছিয়ে যাই নাই, আমরা পিছিয়ে যাই নাই। 8 পাউন্ড নিয়ে শুরু করেছিলাম বাংলাদেশ স্বাধীনতার পর, আজকে 34 বিলিয়ন আমাদের রিজার্ভ। যারা কেউ মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে গেছে, মুক্তিযুদ্ধের সুফল পায় না, আমরা আজকে 80,000 কৃষককে কার্ড দিয়ে তাদেরকে আমরা সাবসিডি দিচ্ছি। কিসের মুক্তিযুদ্ধের ফলাফল পায় নাই মানুষ? আমরা আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 1.5 কোটি মানুষকে আমরা ভাতা দেই। মুক্তিযুদ্ধ না হলে যাওয়া সম্ভব হতো না। মুক্তিযুদ্ধের পক্ষে সরকার যদি আমরা গঠন না করতে পারতাম, আমরা তো পরীক্ষিত, মাঝখানে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ছিল না, দেশ তলিয়ে যাচ্ছিল, দেশে বাংলা ভাইদের মতো মানুষরা ওপেন মিছিল করেছে, তারা বক্তব্য দিয়েছে,
আজকে শেখ হাসিনা সরকার আবার তৈরি হওয়ার পর আজকে মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার চেতনা উদ্ভাসিত হওয়ার কারণে আজকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন শুরু হয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম আজকে বাংলাদেশ অনেক আগেই আমরা এই জায়গায় পৌঁছতে সক্ষম হতে পারতাম। যদি বঙ্গবন্ধুকে হত্যা না করা হতো তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য 72 থেকে 2018 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো না আমাদের। বঙ্গবন্ধুকে হত্যা না করলে আমাদের পদ্মা ব্রিজের জন্যে 47 বছর অপেক্ষা করতে হতো না আজকে। তাই আজকে বলতে চাইছি চোখ খোলেন, চোখ খোলেন, সবাই খোলেন, তাকান এবং অন্যকে তাকানোর সুযোগ করে দেন আগামী প্রজন্মের সন্তানদেরকে, যাতে করে তারা মুক্তিযুদ্ধের চেতনা একজন সন্তান সৃষ্টি হয়। হাইবুল্লাহ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, হাইবুল্লাহ চৌধুরীর স্ত্রী মমতাজ বেগম মুক্তিযোদ্ধা, আজকে তাদের তাদের ধমনীতে, শ্রাবণী এবং স্মরণের ধমনীতে মুক্তিযুদ্ধের রক্ত প্রবাহিত হচ্ছে, তাদেরকে চেষ্টা করলেও বিচ্ছিন্ন করা যাবে না। তাই আসুন আমরা সকলে মিলে যারা একসাথে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যেমন 1970 সালে জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আজকেও মুক্তিযুদ্ধের চেতনায় সরকার শেখ হাসিনা সরকারের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে 41-এর বাংলাদেশ উপহার দিই। আমরা 41-এর বাংলাদেশ চাই, আমরা চাই এক সুন্দর বাংলাদেশ। 41-এর সেই বাংলাদেশ হবে যেই বাংলাদেশের নাম লেখা হবে পৃথিবীর 22টি দেশের মধ্যে। আমরা তো পিছিয়ে নাই, আসলে হতাশার তো কোনো কারণ নাই, আপনি নিজে হতাশগ্রস্ত, এই জন্য হতাশ আপনার মধ্যে। আমার তো চেতনা আছে, আমার তো হতাশা নাই, আমি তো বঙ্গবন্ধুর স্যাটেলাইট উৎক্ষেপণ দেখি, আমি তো দেখি আমরা অ্যাটমিক পাওয়ার ক্লাবের মেম্বার হয়েছি, আমি তো দেখি আমরা পদ্মা ব্রিজ করতে সক্ষম হব, আমরা তো দেখি আমাদের সক্ষমতা অর্জন হয়েছে, আমরা তো দেখি আমাদের দেশের কৃষক, আমাদের দেশের শ্রমিক, আমাদের দেশের ছাত্র জনতা, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ডেন্সিটি অফ পপুলেশন হাইয়েস্ট অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর কোন দেশের কাউকে এনে বসিয়ে দিলে এই এই দেশকে পরিচালনা করতে পারবে? জাপান ধনী দেশ, জাপানের এলাকা পরিধি মাহাতের উদাহরণ দেই আমরা, আমাদের থেকে 6 গুণ হচ্ছে মালয়েশিয়া। আমাদের লোক সংখ্যা এখন 16 কোটি, 6 দিয়ে ভাগ দেন 2.5 কোটি লোকের বাংলাদেশ। আমরা ধনী না মালয়েশিয়া ধনী বলেন কারা? আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে উৎপাদন, এগুলো যদি বিশ্ব যদি হিসাব করি আমরা বিশ্বে এখন 4 নম্বর চাল উৎপাদনকারী দেশ, আমরা 3 নম্বর মাছ মৎস্য উৎপাদনকারী দেশ এবং কুমিল্লা প্লাবনে 1 নম্বর মৎস্য উৎপাদনকারী দেশ। এই জন্য আমি বলি কুমিল্লা এগুলো এগুলো বাংলাদেশ। তাই আমি আপনাদেরকে বলবো আমাদের শেষ ঠিকানা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সহায়তা করা। আমি দীর্ঘ বক্তৃতা না করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এই টাউন হলটাকে ভেঙে দিতে চাই, উনি কয় কর্নার করতাম, কুণ্ডা ঠিক হবে বলেন, ভেঙে দিয়ে নতুন করার দরকার না। হ্যাঁ, কুণ্ডার পক্ষে আমরা, টাউন হলটাকে আজকে আমাদের কাভার করে এটা 1933 সালে হয়েছে, তখন কুমিল্লার জনসংখ্যায় টাউন হল অনেক সুন্দর একটা ব্যবস্থা ছিল ওই সময়ের। আজকে আমরা কুমিল্লা কোনো এই টাউন হলে অ্যাকোমোডেশন করতে পারি না, আমরা যদি ঠিক মতো গুছাই দিতাম আপনারে, আপনি কোনো লোক দিতেন হলেন, হলে আমরা অল্প অল্প গুছাই দিতাম অ্যাকোমোডেশন দেখে আমি জিজ্ঞেস করছি কোন আইনি, কইছি 67, আমি তো এই দেশটাই তো নাই, 67-এর দেশটাই তো নাই, এই আইনটা দিয়ে কেমনে হবে? আমরা তো স্যার এন্ডোর্স করেছি এই আইনটাকে। আমি বলছি আইন বদলাই দেবো দরকার হলে। আগামী শনিবারে আমি এখানে মিটিং ডেকেছি ওদের সবাইকে নিয়ে বসার জন্য। আমরা এই টাউন হলটাকে ভেঙে একটা কমপ্লেক্স করতে চাই। এখানে আমি আমাকে জিজ্ঞেস করেছে স্যার আপনি কি চান, আমি বলছি 1000 লোকের অ্যাকোমোডেশন একটা হল চাই, 500 লোকের আরেকটা চাই,
300 লোকের একটা চাই, একটা লাইব্রেরি চাই, একটা কনফারেন্স রুম চাই। এগুলো হইলে হাইবুল্লাহ চৌধুরী কোথাও না কোথাও জায়গা পাবে। তা আমরা এই চেষ্টা করতেছি, আপনাদের সকলের সহযোগিতা দরকার। আমাকে বলে স্যার পরিবেশবিদ্যা তো দিত না, আমি জানি পরিবেশবিদ্যা কুমিল্লা আমার লোক যুদ্ধ করতো না। এটা তো পরিবেশ নষ্ট হবে, বিল্ডিং বাংলে পরিবেশ নষ্ট হবে। আমি যদি এখানে একটা দৃষ্টিনন্দন সুন্দর বিল্ডিং করতে পারি, ওইটা পরিবেশ বাড়াইবো না কুমিল্লার? তা আজকে আপনাদের সবাইকে বলি, আমি এটা নিয়ে কাজ করতে চাই, আপনারা আমাকে দোয়া করবেন। আছো অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ। ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ। হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে। সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।